ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তৈরি করে দেখাবো শীত স্পেশাল খই আর গুড়ের তৈরি খইয়ের মোয়া। তাহলে চলুন দেখি এই মোয়াটি তৈরি করতে আমাদের কী কী লাগে দেখে আসি। প্রথমে আমি পাতলা একটা শিরা তৈরি করে নিব। এখানে আমি দিচ্ছি গুড় 1 কাপ, দিচ্ছি পানি 2 কাপ। এবার আমি জাস্ট এটাকে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিব। গুড়টা গলে গেছে, আমি চুলাটাকে বন্ধ করে দিব। ঠিক এই ধরনের পাতলা শিরা হবে, এটাকে একতার বা ঘন শিরা করার কোনোই দরকার নেই। এখন আমি এটাকে এক সাইডে রেখে দিব। আমি এখানে খই নিয়েছি মেজারমেন্ট কাপের 8 কাপ, অনেকে গ্রাম সিস্টেম বোঝে না তাই আমি কাপ দিয়ে মেপে নিয়েছি, অনেকে আবার খইটা চেনেও না তাই আমি কাছ থেকে দেখাচ্ছি। ঠিক এই ধরনের হবে। এখন আমি নেক্সট প্রসেসে চলে যাচ্ছি। আমি এখানে গুড় দিচ্ছি 1/4 কাপ বা 4 টেবিল চামচ, দিচ্ছি চিনি 1 কাপ, পানি 1 কাপ। এবার আমি যে শিরাটা করব এটা হবে একতারের শিরা, এটাকে আমি ঘন করে একটা শিরা তৈরি করে নিব। এটাকে আমি একতার না আসা পর্যন্ত এভাবেই চুলাতে রেখে দিব। শিরাতে একতার চলে এসেছে, আমি এখন চুলাটাকে বন্ধ করে দিব। আমি আপনাদের সুবিধার জন্য দেখাচ্ছি, ঠিক এ ধরনের একটি একতার আসবে। এখন আমি চুলাটাকে বন্ধ করে এটাকে ঠান্ডা করে নিব, তবে খুব বেশি ঠান্ডা করব না। শিরাটা প্রায় ঠান্ডা হয়ে গিয়েছে, তবে খুব বেশি ঠান্ডা করা যাবে না। এখন আমি এটাতে খই মিশাবো। আমি একটু একটু দিয়ে মিশিয়ে নিব, একবারে সব খই দেওয়া যাবে না। এটাকে একটু সময় নিয়ে মেশাতে হবে, দেখুন কীভাবে শুকনো শুকনো হয়ে গেছে। এখানে আমি খই দিয়েছি প্রায় 8 থেকে 10 কাপের মতো। যখন দেখবেন এভাবে শুকনো শুকনো হয়ে গেছে, তখন আমি আগে যে শিরাটা করেছি সেটা মেশাবো। আগে যে আমি পাতলা শিরাটা করে রেখেছি, এখান থেকে আমি দিচ্ছি 1 কাপের মতো। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব 8 থেকে 10 ঘন্টার জন্য, তবে সবচেয়ে ভালো হয় যদি ওভারনাইট রাখা যায়। তো আমি ফিরে আসছি 8 থেকে 10 ঘন্টা পর। আমার এগুলো 8 ঘন্টা রাখা হয়ে গেছে এবং এগুলোকে আমি একটা বোলে নিয়ে নিয়েছি। এগুলো অনেকটা সোক করে গেছে, একদম নরম হয়ে গেছে। এখন যদি প্রয়োজন হয় আপনাদের, তাহলে সে পাতলা শিরাটা আবার একটু দিয়ে দিবেন, এটা প্রয়োজন অনুযায়ী দিবেন। আমি 2 চামচের মতো দিলাম, প্রয়োজন হলে আবার দিব। এখন দিচ্ছি আমি গরুর দুধ 1/2 কাপ, দিচ্ছি 1/4 চা চামচ এলাচের গুঁড়া। এখানে আমি দিচ্ছি নিজের বানানো ঘি 1 চামচ, এর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারবেন। এখন আমি দিচ্ছি কাঠবাদাম কুচি 1 টেবিল চামচ, দিচ্ছি কিশমিশ কুচি করা 1 টেবিল চামচ। এখন আমি হাত দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিব। মাখানো হয়ে গেছে, এটাকে প্রায় আমি 2 থেকে 3 মিনিট ভালো করে মেখে নিয়েছি। এখন এটাকে আমি মোয়া তৈরি করে নিব। আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপে করতে পারেন। ঠিক এভাবে আমি বাইকগুলো তৈরি করে নিব। মোয়াগুলো বানানো হয়ে গেছে, এখন আমি উপরে মাওয়া গ্রেড করে দিব গ্রেটারের সাহায্যে। হয়ে গেছে মাওয়া গ্রেট করা। এখন আমি দিচ্ছি স্লাইস করা কাঠবাদাম উপরে জাস্ট ডেকোরেশনের জন্য, আর দিচ্ছি কিশমিশ। হয়ে গেল শীত স্পেশাল খই আর গুড়ের তৈরি খইয়ের মোয়া।
আশা করি এই সিজনে আপনারাও একবার হলে এটা ট্রাই করে দেখবেন, আর কেমন হয় আমাকে জানাবেন। আর আমাকে ইন্সপায়ার করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই পাশে বেল আইকনটি টিপতে ভুলবেন না। এতে করে যখনই আমি কোন রেসিপি শেয়ার করব, সাথে সাথে আপনাদের নোটিফিকেশন চলে আসবে। আল্লাহ হাফেজ।